গতকাল রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ছিল। সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রাজ্য সরকার শিক্ষা দপ্তর, রাজ্য সরকারের শিক্ষা দপ্তর 3,970টা পোস্টে শিক্ষক নিয়োগের জন্য 3,970 জন শিক্ষককে নিয়োগ করার জন্য ক্যাবিনেটের দ্বারস্থ হয়েছে। ক্যাবিনেট গতকাল সেগুলিকে মঞ্জুরি দিয়েছে। এর মধ্যে 3,970-এর মধ্যে 65 পোস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার, 175 পোস্ট গ্রাজুয়েট টি 65 পোস্ট গ্রাজুয়েট টিচার ক্লাস 11-12 এবং 175 গ্রাজুয়েট টিচার 9-10 2,055 পোস্ট অফ গ্রাজুয়েট টিচার 6-8 এবং 1,675 পোস্ট অফ আন্ডার গ্রাজুয়েট টিচার 1-5 এই 3,970 পোস্টের জন্য কালকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আমরা এই ক্যাবিনেটের অনুমোদন পেয়ে এই মাসে আমরা টিআরবিটির কাছে আমরা প্রপোজাল দেব। আপনারা জানেন যে টিআরবিটি ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়ার ফলে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় ইউজিটি টেট কোয়ালিফাইড, ইউজিটি টেট কোয়ালিফাইড মানে 1-5, এটাকে বলে পেপার ওয়ান। ইউজিটি যারা বলা হয় এদের পেপার ওয়ান ফর দি 1-5 স্টুডেন্টের জন্য পেপার ওয়ান পরীক্ষা 650 জন ওয়েটিং লিস্টে আছে আজকের তারিখে। 650 জন ওয়েটিং লিস্টে আছে আজকের তারিখে। এবং গ্রাজুয়েট টিচার ফর 6-8 1,025 জন ওয়েটিং লিস্টে আছে। তার মানে 1,675 জন বর্তমানে ওয়েটিং লিস্টে আছে যারা টেট কোয়ালিফাইড হয়ে রয়েছে। তো আমরা যে পোস্টগুলি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে 3,970, আমরা এদেরকে একসাথেই অফার দেওয়ার কথা আমরা চিন্তা ভাবনা করছি। এবং টিআরবিটির কাছে যে ওয়েটিং লিস্ট আছে, নিয়ম হলো মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর শিক্ষা দপ্তর টিআরবিটির কাছে চাইবে যে আমরা 3,970 এই পোস্টের জন্য টিচার চাই, তুমি আমাদের তালিকা পাঠাও। তখন টিআরবিটি অ্যাডভার্টাইজমেন্ট করে যে তোমরা যারা টেট কোয়ালিফাইড হয়েছ তারা কারা কারা, তোমরা এই যে গভর্নমেন্ট যে চেয়েছে তোমরা কারা কারা নিযুক্ত হতে চাও তোমরা নাও। অটোমেটিক তাদের এটা 7-10 দিনের বেশি লাগবে না। এই লিস্ট পাওয়ার পর তারা পাঠিয়ে দিলে আমরা চেষ্টা করব ডিসেম্বর মাস, বড় জোর জানুয়ারি মাসের মধ্যে আমরা ফার্স্ট ডিসেম্বর এন্ড এবং জানুয়ারির মধ্যে সবাই যারা টেট কোয়ালিফাইড আছে 650 প্লাস 1,025, তার মানে 1,675 জনকে আমরা একবারই অফার দিয়ে দেব। এটা বেশ কিছুদিন ধরে তারা ওয়েটিং লিস্টে আছে। এছাড়াও
আরও পোস্ট খালি থাকবে, তখন পরবর্তী সময়ে এদের অফার দেওয়ার পর আবার টেট পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে আমরা রিকোয়েস্ট করব। এদেরকে আগে অফার দেব, দেন এছাড়া আমরা 65 পোস্ট ফর পিজিটি এদের জন্য আমরা টিআরবিটি কেসে লিখব। তোমরা পরীক্ষা নেওয়ার তোমাদের আমাদের দাও সিলেকশন, আমরা না আমরা অ্যাপয়েন্টমেন্ট দিই, লিস্ট তৈরি করে টিআরবিটি পিজিটি 65 এবং 175 জিটি 9-10 জন্য। আপনারা মনে রাখবেন জিটি কিন্তু দুই ভাগে হয়, একটা হয় টেটের মাধ্যমে আরেকটা হয় টেট ছাড়া। এই জায়গাটা আপনারা গুলিয়ে ফেলবেন না প্লিজ, অনুরোধ করব। একটা হলো পেপার টু, এটাকে বলে 6-8 যেসব টিচাররা পড়াবে এটাকে বলে টেট টু, পেপার টু অর্থাৎ 6-8 জন্য যে গ্রাজুয়েট টিচার দরকার তাদের। আর পেপার ওয়ান মানে ইউজিটি, অনলি 1-5 পড়াবে তারা ইউজিটি। আবার যে গ্রাজুয়েট আছে 9-10 পড়ায় তাদেরকেও গ্রাজুয়েট টিচার বলে, তারা টেট কোয়ালিফাইড করতে হয় না বাট টিআরবিটি তাদের একটা পরীক্ষা নেয়। সেই লিস্ট আমাদের নেওয়া, আমাদের কোনো পরীক্ষা নেওয়ার সুবিধা নেই, কে সিলেক্টেড হবে আমরা জানিও না, আমরা শুধুমাত্র তালিকা চাইব টিআরবিটির কাছে, তুমি আমাদের টিচার পাঠাও, আমরা এতজনকে নিতে চাই, তোমার তালিকা থাকলে পাঠাও। এই পদ্ধতি অনুযায়ী আমরা সবাইকে, যারা যারা ওয়েটিং লিস্টে আছে, মনে রাখবেন ওয়েটিং লিস্ট হয় টেটের, অন্য পরীক্ষার জন্য কোনো ওয়েটিং লিস্ট থাকে না, অন্য পরীক্ষার জন্য কোনো ওয়েটিং লিস্ট থাকে না। যতজন চাইব ততজনের জন্যই সিলেকশন বেশি হতে পারে, কিন্তু তাদের জন্য ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্ট অনলি ফর টেট ওয়ান অ্যান্ড টেট টু, পেপার ওয়ান অ্যান্ড পেপার টু, ইয়েস। তো এই 3,970-এর জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, সেটা আমরা এর মধ্যেই, আমরা এই অর্থ বছরের মধ্যেই আমরা জানুয়ারির ডিসেম্বরের এন্ড অথবা জানুয়ারির মধ্যে অফার দিয়ে দেবো। অফার দেওয়ার পরে ভেরিফিকেশন হয়ে তাদের পোস্টিং জঘন্য হবে।